কেমন দেখে আসলেন? এনডিবি একটু নামান, ওনাকে মানসিক চিন্তা করে ওনাকে দাবি করছি আমরা, ওনার উন্নত চিকিৎসার খুবই প্রয়োজন। ওনার শরীর এত খারাপ, এই মুহূর্তে ওনাকে না যায় তাহলে ওনার কি হবে? এটা আপনাদের একটা আমাদের আবেদন, তাকে মুক্তি দেওয়া হোক, আমরা তার চিকিৎসা দুটো করতে পারি না, এটাই আমাদের আবেদন। এটা এখনো আবেদন আপনার জাতির কাছে আবেদন করছি, জনতার কাছে আবেদন করছি, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ওনার কি যেন হয় সেই চেষ্টা আপনারাই করে। পরিবারের পক্ষ থেকে আপনার আবেদন এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে দিয়েছেন, সেই আবেদন মেডিকেল বোর্ডকে দিয়েছে। এখন আপনারা এই আবেদনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে আবেদনটা কি মুক্তি মুক্তি ওনাকে তো মিথ্যা একটা মামলায় সাজা দেওয়া হয়েছে, আজকে 2 বছর ধরে সে অন্তরীণ আছে, তার শারীরিক অবস্থা সে যেই অবস্থায় এসেছিল এখন তো সেই অবস্থায় নেই, সে তো হেঁটে চলে বেড়াত, এখন তো সে 5 মিনিটও দাঁড়াতে পারে না, সে তার বিছানা থেকে বাথরুম দূরত্ব সে ওইটুকু রাস্তা যেতে তার 20 মিনিট সময় লাগে, তো এই মতো অবস্থায় তার উন্নত চিকিৎসার খুবই প্রয়োজন। এখানে ডাক্তাররা যা চিকিৎসা দিচ্ছে তাতে তো তার কোনো উন্নতি হচ্ছে না, আজকেও ফাস্টিং তার সুগার 14 এরকম থাকছে, ফাস্টিং সুগার বিকালে সন্ধ্যায় থাকছে 16-17, তাই এই মতো অবস্থায় আমরা উন্নত চিকিৎসা করতে চাই, সরকার যেন দিকটা বিচার করে ওনার আপনারা ব্যবস্থা গ্রহণের জন্য এই চিঠি দেওয়া হয়েছে। আমরা উন্নত চিকিৎসা করার তো মুক্তি চাচ্ছি, মুক্তি না হলে তো ওনাকে উন্নত চিকিৎসা দেওয়া যাচ্ছে না, একটু সামনে সামনে হচ্ছে সেই চিকিৎসা তো আপনাদের চিঠি জবাবে বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং তারা বলছেন যে মানে জামিনের বিষয়টা আইনগত বিষয়, তারা তো তাদের রিপোর্ট এরই মধ্যে অ্যাডভান্স ট্রিটমেন্টের যে রিপোর্ট আদালতেও দিয়েছেন, এখনো তারা বলছে তাহলে আসলে কোন ব্যবস্থাপনায় তাকে এই বিশেষ চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য নিতে চান? একটু ঘুরে সামনের দিকে তাকিয়ে যদি বলতেন, এটা তো হাসপাতাল কর্তৃপক্ষ দিবেন, জামিন ছাড়া তাকে তো ট্রিটমেন্ট করা যাচ্ছে না, সরকারকে বলছি আপনার বিবেচনা করেন ওনার এই শারীরিক অবস্থা, ওনার বয়স,
ওনার অসুস্থতায় শ্বাসকষ্ট, তার উঠে দাঁড়াতে পারছে না পর্যন্ত, সে শুয়ে থাকছে পাঁচ মিনিটের উঠে বসে যাচ্ছে, আবার শুনছে, এরকম অবস্থায়, এই মতো অবস্থায় তাদেরকে বিবেচনা করা উচিত, মানবিক দিকটা বিবেচনা করে তাকে মুক্তি বা জামিন দেওয়া উচিত। সরকারের কাছে আমরা এইটাই আবেদন করছি যে নিঃসন্তার মুক্তি দাবি আমরা করছি। প্রতিজনে 10 টাকা করে আনেন, একটা